আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌস ইলেকট্রনিক্স প্ল্যানেট। কেমন আছেন সবাই? সবাইকে প্রথমেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা মূলত কোন টপিকের উপরে ভিডিও শ্যুট করতে যাচ্ছি। যারা আপনারা রিজনেবল প্রাইসে ফোন কিনতে চাচ্ছেন এবং অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো দেরি না করে শুরু করা যাক। ফোনের প্রাইস, অফার, ফিচার সম্পর্কে বলে আমাদেরকে সাহায্য করবে আকাশ। আকাশ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। শুরুতে হচ্ছে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে স্যামসাং এক্সপিরিয়েন্স কনসালট্যান্ট, এসএসসি। তো আমি স্যামসাংয়ের সাথে প্রায় 2 বছর ধরে কাজ করছি। তো এখন আমি আপনাদের জানাবো এখানে যে প্রাইসগুলো আছে, আমাদের নতুন বছর উপলক্ষে যে অফারগুলো চলছে, আমি আপনাদের সেই সম্পর্কে একটা ধারণা উপলক্ষে আমাদের যে অফারগুলো আছে আমি আপনাদের প্রত্যেকটা অফারই দেখাবো। ইভেন তার আগে আমি আপনাদের একটা গুড নিউজ দিয়ে নিই, সেটা হচ্ছে আমাদের স্যামসাং নতুন বছর উপলক্ষে নতুন একটা ডিভাইস নিয়ে এসেছে, এই স্যামসাং গ্যালাক্সি A04। এটা আরও এক্সপেন্সিভ কালার আছে, গ্রিন কালার আছে, ব্ল্যাক কালার আছে, আর এটা হচ্ছে কপার কালার। এটাতে পাচ্ছেন হচ্ছে ট্রু ডুয়েল ক্যামেরা, ইভেন হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং হচ্ছে এক্সপেন্ডেবল র্যাম এটাতে বাড়ানো যায়। যেমন 3 জিবি র্যাম দেওয়া আছে, আপনি এক্সপেন্ডেবল আরও 4 জিবি র্যাম পাস করতে পারবেন। টোটাল আপনি 7 জিবি র্যাম এটার মধ্যে আপনি এক্সপেন্ডেবল করতে পারছেন। এখন আমরা আপনাকে দেখাবো আমাদের প্রোমো কোডগুলো কোন মডেলগুলোর উপরে আছে। যেমন স্যামসাং গ্যালাক্সি A03 কোর, এটা হচ্ছে 11,899, নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট পাচ্ছে 1900 টাকা। তো এটা প্রাইস দাঁড়াচ্ছে 9,999 টাকায় আমাদের স্যামসাং গ্যালাক্সি স্টার্টিং ফোন এটা পাচ্ছে। তারপর এখানে আছে A03 3 জিবি র্যাম, 32 জিবি স্টোরেজের একটা ফোন আছে, সেটা 14,999, নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট পাচ্ছেন 2000 টাকা। তো সেক্ষেত্রে দাম পড়তে আছে 12,999। এখানে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A03s, এটাতে স্যামসাংয়ে বিশাল ডিসকাউন্ট দেওয়া আছে, 3600 টাকা ডিসকাউন্ট। 18,599 টাকা থেকে 3600 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি 14,999 টাকা পড়ে আসেন। এটা হচ্ছে নিউ অ্যারাইভাল। তো এটা হচ্ছে স্টাইলিশ ডিজাইন এবং স্মুথ পারফরমেন্স। যারা হচ্ছে একটু ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। ইভেন এটাতে স্মুথ পারফরমেন্স পাবেন। তারপর আছে গ্যালাক্সি F13, এটার মধ্যে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয়, 4 জিবি র্যাম হয় একটা, 6 জিবি র্যামের হয় একটা। তো 4 জিবি র্যামের যে ফোনটা সেটার মধ্যে ডিসকাউন্ট পাচ্ছেন 800 টাকা, আর 6 জিবি র্যামের ফোনও পাচ্ছেন 1000 টাকা ডিসকাউন্ট। এখানে আছে গ্যালাক্সি A13, এটাতে হচ্ছে 4 জিবি র্যাম, 64 জিবি রোম যেটাতে আছে সেটাতে ডিসকাউন্ট প্রোমো ফর 2000 টাকা পাচ্ছেন। ড্রাইভারদের জন্য আপনি কোন ধরনের ফোন সাজেস্ট করবেন? জি, আমাদের এখানে যারা খুব বেশি গেমিং খেলে তাদের জন্য হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা, ইভেন হচ্ছে প্রসেসরটা খুব স্ট্রং হতে হয়। তো দেখা গেছে আপনি এই আমাদের গ্যালাক্সি M33, এই ফোনটা হচ্ছে মূলত গেমিং ফোন। এটার মধ্যে আপনি পাচ্ছেন 6000 mAh বিগ ব্যাটারি, ইভেন হচ্ছে 5 nm প্রসেসর। আপনি পাচ্ছেন 120Hz রিফ্রেশের, যেটা আপনার হচ্ছে গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে আরও আরামদায়ক করে দিবে। ইভেন এটার মধ্যে পাচ্ছেন আপনি পাওয়ার কুলটেক, যার কারণে আপনার হচ্ছে লং টার্ম গেমিং খেলে আপনার ফোনটা যদি হিট হয় এটার মধ্যে কুলিং ফ্যান দেওয়া আছে, যেটা আপনার অটোমেটিক ঠান্ডা করে দিবে। তো আপনার ফোনটা হিটিং ইস্যু হলো আপনি ওরকম একটা ফিল পাবেন না হিটিং ইস্যুটা। তো সেক্ষেত্রে আপনি যদি গেমিং গেমার হন সেক্ষেত্রে আপনি এটা নিঃসন্দেহে নিতে পারেন, খুবই বেটার পারফরমেন্স আপনি পাবেন। এটা আমাদের মতো যারা ব্লগ ভিডিও করে তাদের জন্য আপনি কোন ধরনের ফোন সাজেস্ট করবেন মিড রেঞ্জের মধ্যে? সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের গ্যালাক্সি A53 আছে, A73 আছে, আপনি দুটো ফোন দেখতে পারেন। বিকজ অফ আপনার যখন ব্লগ করেন তখন অনেক সময় দেখা গেছে ধুলাবালি থাকে, বা আপনার দেখা গেছে একটা হালকা বৃষ্টির মধ্যে আপনি একটা ওয়েদার নিতে যাচ্ছেন বা একটা মানে সিন নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো ফোনটা হালকা ভিজতেও পারে বা ধুলাবালি ঢুকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ সেফটি থাকছেন। এই ফোনটা A53 এবং হচ্ছে আমাদের A73, এই দুটো ফোন হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। তো আপনি যখন হচ্ছে বৃষ্টি হালকা বৃষ্টির মধ্যে বা আপনি হচ্ছে ধুলাবালির মধ্যে আপনি কিন্তু ব্লগ চালিয়ে। ভিডিও শুরুতে আমি হচ্ছে প্রোমো ফোন নিয়ে কথা বলেছিলাম। তো আমাদের স্যামসাংয়ের নতুন বছর উপলক্ষে 800 থেকে শুরু করে 25,000 মধ্যে ডিসকাউন্ট অফার চলছে। তো প্রত্যেকটা অফারই আপনাদের দেখিয়েছি। থ্যাংক ইউ আকাশ। আজ আমরা স্যামসাংয়ের রিজনেবল প্রাইসের মধ্যে যে ফোনগুলো পাওয়া যায় ওগুলো কভার করার ট্রাই করেছি। নেক্সট ভিডিওতে আমরা প্রিমিয়াম সেগমেন্টের ফোন নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।